Welcome you all. Today my topic is urinary tract stone disease. Me Dr. M.A. Alim, head of the Department of Urology, Sylhet MH Osmani Medical College. This is very important topic. Urology bolte actually urine somoshya ebong kidney stone ei dutai bojhay. So eta ektu monojog diye tumra shunbe. Ami onek chesta korchi jate ek ghontar moddhe khub sundor moto eta amra shesh korte pari. So the stone sometimes kisu kisu patient er khetre stone ta onek burden hoye thake to amra je headline gulo niye ajke alochona korbo amader headline gulo moddhe thakbe urolithiasis etiology risk factor pathophysiology of stone disease and stages of stone formation epidemiology types of urinary stone clinical manifestation investigation, treatment, prognosis, and prevention of recurrence. এই হেডলাইন গুলা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু পুরা স্টোন ডিজিজ অর ইউরোলিথিয়াসিস এই পুরাটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে যদি তোমরা এই হেডলাইনটা মনে রাখো হেডলাইন গুলা যে এটার অধীনে আমরা কি কি আলোচনা করতেছি সো ইউরোলিথিয়াসিস Urolithiasis is a condition where urinary stones are formed or located anywhere in the urinary system. It may be formed in the kidney, maybe in the ureter, maybe in the urinary bladder, and sometimes in the urethra also. So the etiology may be metabolic cause, maybe lifestyle or food habit, some genetic factor that is familial at a correlation thake, kisu drugs etar karone dai hote pare, ebong aro kichu karon ache. Ebong amra joto karoni dekhi na keno, unknown etiology is now 85 to 90%. Previously bola hoto যত কারণ আছে স্টোন ইউরিনারি স্টোন ডিজিজের সবগুলো মিলে 5% আর আননোন ছিল 95% আগের বইতে ধরো যে এখন থেকে 15-20 বছর আগে বাট এখন অনেক কিছু আরো নতুন ইনভেন্ট হওয়ার কারণে এখন বলা হয় আননোন ইটিওলজি 85 to 90% আর অনলি আমি যত কারণ আমরা আলোচনা করব অনলি 10 to 15%. সো দ্য রিস্ক ফ্যাক্টরস it is correlated with the etiology. The history of renal calculi, or jader ekbar kidney stone disease hobe, tader abar stone hoar sambhabona bere jay. Jader diagnosed case of metabolic disturbance, tader khetre risk thakbe. Jodi keu khub dehydration e thake, orthat goromer din emon kono pesha tar je puchur sweating hoy, jemon rickshawala, ba middle east e jara kaj kore, jekhane temperature onek high thake. তো এরকম বা কৃষকরা যারা সূর্যের আলোতে রোদের মধ্যে কাজ করে তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন হতে পারে সুইডিং হয়ে তারা রিস্কে থাকে সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ যারা কোনো কাজ করে না হয়তো শুয়ে থাকে বসে থাকে তেমন কিছু করে না এবং ইমোবিলিটি এগুলো কিছু রিস্ক ফ্যাক্টর সো দ্য প্রিভেনশন অফ ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশনটা অবশ্যই প্রিভেন্ট করতে হবে যদি কারো স্টোন ডিজিজের কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে They take water as much so that urine color is water color. মানে হলো যে ইউরিনের কিন্তু নর্মাল কালারটা হলো একটু হালকা ইয়েলোইশ বাট ইন কেস অফ যাদের রিস্ক ফ্যাক্টর বা ফ্যামিলি হিস্ট্রি আছে বা একবার স্টোন ডিজিজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইউরিনটাকে ওয়াটার কালার করতে হবে ইয়েলোইশ রাখা যাবে না তাহলে তার স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে So the pathophysiology, the slow urine flow resulting in super saturation of urine with the particular element that first become crystallized and later become stone. এর মানে হলো তোমরা নিশ্চয়ই দ্রবণ পড়ছো একটা দ্রবণ বা সলিউশন
যেমন পানির মধ্যে আমরা চিনি দিলাম বা লবণ দিলাম, সেটা গলে যাবে, পানিতে দ্রবীভূত হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের যে সমস্ত পার্টিকেলের কারণে স্টোন হয়, লাইক ক্যালসিয়াম আর ফসফেট আর অক্সালেট ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু ইউরিনের সাথে পাস করে যায়। তো যদি কোনো কারণে ইউরিনের যদি কোনো কারণে ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যায়, সেক্ষেত্রে এই যে পার্টিকেলগুলো লাইক ক্যালসিয়াম আর অক্সালেট আর ফসফেট ইউরিক অ্যাসিড এগুলা সুপার স্যাচুরেশন হয়ে থাকে, তখন সেগুলা প্রিসিপিটেট করে রেনাল কেলিক্সের মধ্যে, প্রিসিপিটেট করে, প্রথমে ক্রিস্টালাইজ করে এবং এটা আস্তে আস্তে স্টোন ফর্মেশন করে। অ্যান্ড অলসো সামটাইমস ড্যামেজ দ্য লাইনিং ইউরিটারি ট্র্যাক্ট অ্যান্ড দ্য ডিক্রিজড ইনহিবিটর সাবস্টেন্সেস ইন দ্য ইউরিন দ্যাট উড আদারওয়াইজ প্রিভেন্ট সুপার স্যাচুরেশন অ্যান্ড ক্রিস্টালাইন এগ্রিগেশন। অনেক সময় কিছু সাবস্টেন্স থাকে যেগুলো সুপার স্যাচুরেশন এবং ক্রিস্টালাইজেশন যেটা এগ্রিগেট করে বা স্টোন ফর্মেশনের প্রাথমিক স্টেজ যেটা কেলিক্সের মধ্যে ঘটে, একটা বলা হয় র্যান্ডলস প্ল্যাক, এই ফর্মেশনগুলো প্রিভেনশনের জন্য কিছু ইনহিবিটর আছে, সেগুলো যদি কারো ক্ষেত্রে কমে যায় সেটা একটা প্যাথোফিজিওলজির মধ্যে পড়ে, তাদের স্টোন হওয়ার সম্ভাবনা থাকে এবং এভাবে স্টোনটা তৈরি হয়। সো দ্য স্টেজেস অফ স্টোন ফর্মেশন, দ্য স্টেজেস সুপার স্যাচুরেশন ফার্স্ট, যে কথাটা এতক্ষণ বললাম, তার ফলে একটা ফার্স্টে একটা নিউক্লিয়াস ফর্মেশন হয়, সেই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ক্রিস্টালাইজেশন হয় এবং দেন দ্য এগ্রিগেশন হয়, একটা ম্যাট্রিক্স ফর্মেশন হয়, দেন স্টোন ফর্মড হয়। ইফ ইউ লুক দ্য এপিডেমিওলজি, দ্য লোয়ার ইকোনমিক স্ট্যাটাস দ্য লোয়ার দ্য লাইকলিহুড অফ রেনাল স্টোন। যাদের ইকোনমিক স্ট্যাটাস লোয়ার থাকে, বলা হচ্ছে যে তাদের স্টোন হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে দ্য লোয়ার দ্য ইকোনমিক স্ট্যাটাস, লোয়ার দ্য লাইকলিহুড অফ রেনাল স্টোনস। এবং এটা মোস্টলি বলা হয় যে 20 থেকে 50 এই ইয়ার্সের মধ্যে হতে পারে, বা পিক ইনসিডেন্স ইস 35 to 45 ইয়ার্স, মেল টু ফিমেল রেশিও ইস 3:1। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডাটা, আমাদের দেশে আসলে এই ধরনের কোনো ডাটা এখনো করা হয় নাই, আমরা তো সবে যেই পেশেন্ট দেখি, তবে অফকোর্স মিডিল এজে পেশেন্টের স্টোনটা বেশি হয়। স্টোনের টাইপ আমরা যদি টাইপ দেখি, এখানে অ্যাকচুয়ালি অনেক টাইপ আছে, ক্যালসিয়াম অক্সালেট স্টোন এবং ক্যালসিয়াম ফসফেট স্টোন, প্রুসাইড ইউরিক অ্যাসিড অ্যান্ড স্ট্রুভাইড স্টোন, সিস্টিন স্টোন। তো মেইনলি বলা হয় আসলে ফোর টাইপস, আমরা ফোর ন্যাচারাল টাইপের মধ্যে সবচেয়ে বেশি হয় ক্যালসিয়াম স্টোন। দ্য ক্যালসিয়াম স্টোন, ক্যালসিয়াম স্টোন অ্যাকাউন্টস ফর 75% ইউরোলিথিয়াসিসের মধ্যে, টোটাল যা হয় এর মধ্যে 75% ক্যালসিয়াম স্টোন। এবং দিস স্টোনস আর রেডিওপেক, এরকম দেখা যাচ্ছে রেডিওপেক, এগুলো মাল্টিপল ফ্যাক্টরস অ্যান্ড ইটিওলজিস, মোস্টলি ইনসিডেন্টাল। অ্যান্ড অফ দ্য স্ট্রুভাইড স্টোন, যেটা ইনফেক্টেড ইউরিনে হয়, দিস অ্যাকাউন্টস ফর 50% অফ দ্য রেনাল স্টোন, 15% রেনাল স্টোন হয় স্ট্রুভাইড স্টোন। এটা স্ট্রুভাইড স্টোনটা ইনফেক্টেড ইউরিনে হয়, ম্যাগনেশিয়াম অ্যামোনিয়াম ফসফেট, স্ট্যাঘন স্টোন হয়। এখানে দেখা যাচ্ছে কিডনির মতো অনেক বড় স্টোন, কিন্তু কোনো সিমটম প্রডিউস করেনি এতদিনেও, এটা ইনফেকশন, বারবার ইনফেকশন হয়, এরকম হয়। এটা অবস্ট্রাকটিভ এটা এবং পেইনলেস, এটা নন অবস্ট্রাকটিভ, এটা স্ট্যাঘন টাইপের, নন অবস্ট্রাকটিভ এবং সো পেইনলেস, যখন কোনো অবস্ট্রাকশন হয় তখনই পেইন হয়। এটা স্লোলি গ্রোয়িং এবং ডিসকভার ইনসিডেন্টালি, হঠাৎ করে দেখা গেল যে অনেক পাথর তার পুরো কিডনি ভরে গেছে। নেক্সট ইজ ইউরিক অ্যাসিড স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন ইজ, ইউরিক অ্যাসিড স্টোন অ্যাকাউন্টস ফর 6%, বাট অ্যাকচুয়ালি ইট মে বি 10%। আগে বলা হতো যে ইউরিক অ্যাসিড স্টোন 10% হয়, এখন বলা হচ্ছে 6 to 10%। এবং এটাতে ইউরিন পিএইচ যদি লেস দেন 5.5 এরকম ক্ষেত্রে এইটা ইউরিক অ্যাসিড স্টোন হয়, এবং এ পেশেন্টে দেখা গেল যে 25% ক্ষেত্রে গাউট থাকতে পারে। নাও দ্য সিস্টিন স্টোন, এটা খুবই কম, 2 to 3% পেশেন্টের ক্ষেত্রে সিস্টিন স্টোন হয়। এটা এটাতে যে বলা হয় যে এটাতে যে সুপার স্যাচুরেশন সিস্টিনের জন্য হয়,
এবং এটা খুব একটা ভালো রেডিওপ্যাক শ্যাডো তৈরি করে না, এটা হালকা দেখা যায় এক্সরেতে। নাও দ্য ক্লিনিক্যাল ফিচার্স অর ফিজিক্যাল এক্সামিনেশন অর উই ক্যান সে দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। প্যাশেন্টের এখানে দেখা যাচ্ছে সে হাত দিয়ে আছে তার লয়েনে, দিস দ্য টিপিক্যাল সাইন রেনাল স্টোনে পেইন্টে এরকম ঘটতে পারে। তো দ্য ড্রামেটিক কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, আনডিমার্কেবল অ্যাবডোমিনাল ইভালুয়েশন এবং তার গ্রোইনে পেইনফুল থাকবে কন্ডিশন থাকে। প্যাশেন্টের টেকিকার্ডিও হতে পারে, হাইপার টেনশন হতে পারে এবং প্যাশেন্টের আইদার ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হয়। অন্যভাবে যদি বলি যে একুট কোনো একটা অবস্ট্রাকশন যদি হয় ইউরিনারি ট্র্যাক্ট, তখন একটা রেনাল কোলিক হয় এখানে কোনো অবস্ট্রাকশন হলে, এবং এটা অ্যাকম্পানি করে নশিয়া ভমিটিংয়ের সাথে, এবং এই অনসেটটা সাডেন হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, মেনি প্যাশেন্ট অনসেট সাডেন হয়, ওফেন এটা নাইটে হয় অথবা আর্লি মর্নিং। দেখা গেল যে ভালো মানুষ, সে রাতে হয়তো ঘুমাইছে, সকালবেলা উঠে প্রচণ্ড পেইন হচ্ছে, অথবা সারাদিন ভালো আছে রাতে শুইতে যাচ্ছে তখন তার পেইন হচ্ছে, সাডেন অনসেট হয়। এখানে আবার দেখা যাচ্ছে এভাবে প্যাশেন্ট ধরবে যে তার পেইনটা এরকম হয়, সেভিয়ার অ্যাবডোমিনাল অর ফ্লাঙ্ক পেইন, পেইনটা সামনের দিকেও থাকতে পারে অথবা এই লয়েন বা ফ্লাঙ্কে আসতে পারে, এবং তার ইনফেকশন থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ইনফেকশন থাকলে ফ্রিকুয়েন্সি হবে ডিজিয়া বা বার্নিং এক্সিলেশন হবে, এবং প্যাশেন্টের অনেক সময় যদি বাইল্যাটারাল স্টোন হয়, বাইল্যাটারাল স্টোন ইন দ্য ইউরেটার অথবা পিউজে যদি অবস্ট্রাক্ট করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের অলিগুরিয়া ইভেন এনিউরিয়া হতে পারে, সেক্ষেত্রে প্যাশেন্টের একুট রেনাল ফেইলিওর হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে উনি কীভাবে ধরে আছে, এবং এই ছবিতে দেখা যাচ্ছে দিস আম্বলিকাস অ্যান্টেরিয়র ভিউ, যে পেইনের প্যাটার্নটা এরকম হয়, লয়েন টু গ্রোইন পেইন বলা হয় এটাকে, লয়েন টু গ্রোইন ইউরেটারিক স্টোনের জন্য এরকম হয়। এখানে বলা হচ্ছে যে অবস্ট্রাক্টিং ক্যালকুলাই ইন দ্য আপার ইউরিনারি ট্র্যাক্ট কজ অ্যান এক্সট্রিম ক্রিসেন্ডো লাইক পেইন ইন দ্য ফ্লাঙ্ক দ্যাট জেনারেলি রেডিয়েটস ল্যাটারালি অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন টু দ্য কারস্পন্ডিং গ্রোইন, লয়েন টু গ্রোইন পেইন যে কথাটা বলছিলাম। সো স্টোনের পজিশন অনুসারে এই পেইনটার প্যাটার্নটা ভিন্ন ভিন্ন হবে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে স্টোনটা আসছে এই পিউজে লেভেলে, হিয়ার হিয়ার ইজ দ্য স্টোন। সো কোনো কিডনি স্টোন যদি পিউজেতে অবস্ট্রাক্ট করে, এটা কিডনির নর্মাল নর্মাল অ্যানাটমি, ক্যালিক্স অ্যান্ড পেলভিসের নর্মাল অ্যানাটমি, বাট এখানে একটু হাইড্রোনোফ্রোটিক চেঞ্জ হয়ে গেছে, এখানে হাইড্রোনোফ্রোসিস দেখা যাচ্ছে যে ক্যালিক্সগুলো ডাইলেটেড হয়ে গেছে। এরকম হাইড্রোনোফ্রোটিক চেঞ্জ হলে এখানে এই সমস্ত ক্ষেত্রে প্যাশেন্টের স্টোনটা কোনো কারণে দেখা যেতে পারে যে তার স্টোনের কারণে ইরিটেট করতে পারে, ইরিটেট করলে সেখানে মিউকোসাল ইঞ্জুরি হয়, ইঞ্জুরি হয়ে এই প্যাশেন্টের হেমাচুরি হতে পারে, পেইন হবে এবং হাইড্রোনোফ্রোসিস হবে। সো অ্যাকর্ডিং টু লোকেশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পেইন ফ্রম ইউরেট্রাল স্টোনস দ্য ডিপেন্ডস অন দ্য লেভেল অফ অবস্ট্রাকশন অ্যান্ড ইটস ডিগ্রি। এটা আমরা জানি যে ইউরেটারে তিনটা কনস্ট্রিকশন থাকে, একটা ইউরেটারো পেলভিক জাংশন বা আমরা যেটা পিউজে বলি পেলভিরিওটিক জাংশন, একটা হলো পেলভিক ব্রিং যেখানে সে আইলিয়ার ভেসেলকে ক্রস করে, আর একটা হলো ইউরেটারো ভেসিকাল জাংশন অথবা ভিউজে ভেসিকিউরিটিক জাংশন। এই জাংশনগুলোতে মেইনলি স্টোনকে আটকায় এবং এখানে তখন পেইন করে। পিউজে যদি স্টোন হয় সেক্ষেত্রে দেখা যায় যে স্টোন অবস্ট্রাক্টিং দ্য পিউজে মে প্রেজেন্ট উইথ মাইল্ড টু সেভিয়ার ডিপ ফ্লাঙ্ক পেইন উইদাউট রেডিয়েটিং টু দ্য গ্রোইন। তো পিউজের পেইনটা যেটা হয় সেটা গ্রোইনে রেডিয়েট নাও করতে পারে। সো ইউরেটারের ক্ষেত্রে যেটা ইউরেটারের ক্ষেত্রে কজেস অ্যাব্রাপ্ট সেভিয়ার কোলিক, সেভিয়ার কোলিকি পেইন ইন দ্য ফ্লাঙ্ক অ্যান্ড ইপসিলেপ্টারাল লোয়ার অ্যাবডোমেন। এটা রেডিয়েশন হতে পারে গ্রোইনে, এটা নোসিয়া করতে পারে, অনেক সময় ভমিটিংও থাকতে পারে। তো আপার ইউরেটারের ক্ষেত্রে পেইন রেডিয়েট করবে ফ্লাঙ্ক অ্যান্ড লাম্বার এরিয়াস, মিড ইউরেটারের ক্ষেত্রে
পেইনটা রেডিয়েট করবে অ্যান্টেরিয়রলি, এটা একবার ট্রান্সভার্স পেইন। এটা অনেক সময় অ্যাপেন্ডিসাইটিসের মতো মনে হতে পারে, আবার এটা কোনো ডাইভার্টিকুলারিটিসের মতো মনে হতে পারে। ডিস্টাল ইউরেটার অথবা ভিউজেতে পেইনটা হতে পারে, এটা রেডিয়েট করতে পারে গ্রোইনে, এবং এই পেইন ইরিটেট করতে পারে ভয়েডিং সিমটমে, মনে হবে যেন সিস্টাইটিস হচ্ছে। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি ফ্রিকোয়েন্সি হয়, ডিউজিডিও হয় এবং অ্যাসোসিয়েটেড ইনফেকশনও থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে পেইনের ডিস্ট্রিবিউশন, রেনাল পেইন এবং এখানে ইউরেটারাল পেইন। রেনাল পেইন এই রিজনে থাকতে পারে, সামনে এতটুকু এবং পিছনে এতটুকু, ইউরেটারাল পেইন পিছনে এতটুকু এবং সামনে, এটা গ্রোইন পর্যন্ত আসতে পারে। সো দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অন দ্য বেসিস অফ সাইট অফ পেইন, তো এটা ব্লিয়ারি কোলিকের মতো হতে পারে, কখনো কখনো পাইলোনেফাইটিসের মতো হয়, আবার কখনো দেখা যায় যে একুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, কখনো একুট অ্যাপেন্ডিসাইটিসের মতো হয়, আবার কখনো পারফোরেটেড পেপটিক আলসার, এপিডিডার্ম অর্কাইটিস ও টর্শন অফ টেস্টিসের পেইনও নিয়ে আসতে পারে। এ ধরনের অনেক ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অনেক মানে অ্যাবডোমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সাথেই এই পেইনটা কোইনসিডেন্ট হতে পারে। নাও দ্য ইনভেস্টিগেশনস, আমরা একটা পেশেন্ট এরকম পেইন নিয়ে যদি আসে, আসলে স্টোন ডিজিজের জন্য ফিচার্স পেইন, পেইনস আসলে আর কোনো ফিচার নাই মেইনলি, তো সাথে তো অন্য কিছু আগে বলছি, নসিয়া ভমিটিং হতে পারে, একটু টেকিকার্ডিয়া হতে পারে, হেমাচুরিয়া, দিস মেইনলি পেইন দিয়ে আমরা একটু ডিফারেনশিয়েট করার চেষ্টা করি। তো সো আমরা যখন একটু মনে করব যে হিস্ট্রি থেকে যে পেশেন্টের রেনাল অর ইউরিনারি স্টোন ডিজিজ হতে পারে, দেন উইল গো ফর সাম ইনভেস্টিগেশনস টু কনফার্ম আওয়ার ডায়াগনোসিস। তো দিস ইনভেস্টিগেশনস আর ইউরিন রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি, ইনফেকশন থাকলে আমরা অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্ড দেন আল্ট্রাসাউন্ড অফ দ্য কিউবি উইথ ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি MCC অ্যান্ড PVR পোস্ট ভাইডাল রেসিডিউ অফ ইউরিন, আমরা এটা একই সাথে দেখব। PVR ইউরোলজিক্যাল আল্ট্রাসোনোগ্রামে আমরা MCC অ্যান্ড PVR অবশ্যই ইনক্লুড করব, বিশেষ করে যাদের LUTS থাকবে। LUTS ছাড়া অন্য ক্ষেত্রে আমরা এটা বাদ দিতে পারি, বাট আমরা কমনলি বিশেষ ওল্ড এজ পেশেন্ট, স্টোন পেশেন্ট এবং LUTS এর পেশেন্ট, UTI পেশেন্ট, এটা দেখা একটু ভালো বা ম্যান্ডেটরি। অ্যান্ড দ্য এক্সরে KOB অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন, এই চারটা ইনভেস্টিগেশন, দিস ফোর ইনভেস্টিগেশনস আর দ্য প্রাইমারি ইনভেস্টিগেশনস ইন ইউরোলজি। যখন এই চারটে ইনভেস্টিগেশন আমাকে কোনো ক্লু দিবে, ইয়েস দিস পেশেন্ট হ্যাজ দিস ডিজিজ লাইক দ্য স্টোন ডিজিজ, দেন আমরা স্টোন ডিজিজের ক্ষেত্রে এই টেস্টগুলো যে কোনো একটা করবো, আইদার নন কন্ট্রাস্ট সিটি কিউবি করবো, অথবা সিটি ইউরোগ্রাম করবো, অথবা MR ইউরোগ্রাম করবো, অর IVU করবো। বাট রিমেম্বার, যদি সিরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাহলে আমরা কোনো কন্ট্রাস্ট ইমেজ করব, আর যদি সিরাম ক্রিয়েটিনিন যদি নর্মালের চেয়ে বেশি হয় তাহলে আমরা কোনো কন্ট্রাস্ট ইমেজিং করব না, তখন আমরা শুধু নন কন্ট্রাস্ট সিটি কিউবি করব অথবা নন কন্ট্রাস্ট MR ইউরোগ্রাম করব। অ্যান্ড অ্যানাদার টেস্ট ইজ DTP রেনোগ্রাম উইথ স্প্লিট GFR। অ্যাকচুয়ালি কিডনির ক্ষেত্রে কি GFR ইজ দ্য নাম্বার ওয়ান ইনভেস্টিগেশন ইন কেস অফ রেনাল ফাংশন টেস্ট, অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি ইজ দ্য নাম্বার টু টেস্ট। সো দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ রেডিওপেক শ্যাডো, আমরা যদি ইনভেস্টিগেশনে কোনো রেডিওপেক শ্যাডো পাই, তাহলে সব রেডিওপেক শ্যাডোই কি রেনাল স্টোন বা ইউরিনারি স্টোন? নাও তো হতে পারে। তো কী কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? ক্যালসিফাইড লাম্বার আর মেসেন্টারিক লিম নোট, গল স্টোন হতে পারে, বিকজ 10% রেনাল স্টোন ইজ রেডিওলুসেন্ট, ঠিক তেমনি 10% গল স্টোন ইজ রেডিওপেক। কাজেই আমরা যদি রাইট সাইডে কোনো স্টোনের কোনো রেডিওপেক শ্যাডো দেখি, সেটা গল স্টোনও হতে পারে, 10% পসিবিলিটি থাকে রেনাল এরিয়াতে। অ্যান্ড আদার কিছু হতে ফ্লেভুলয়েড হতে পারে, এবং অনেক সময় টিপ অফ দ্য টিউব ডিপ ওসিফাইড হতে পারে, এবং ক্যালসিফাইড রেনাল টিউবারকুলোসিস, ক্যালসিফাইড সুপ্রারেনাল গ্ল্যান্ড, দিস আর দ্য আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর দ্য রেডিওপেক শ্যাডো।
So now the treatment. Well, whenever we confirm that the patient has urolithiasis, it may be in kidney, it may be in the ureter, it may be bladder or urethra. We can go for the treatment. The treatment is medical or the surgical. Our medical therapy khete patient first. Patient drug therapy te our pain komabo. Patient either opioid analgesic or NSAID or spasmolytic agent. Jekono kichu diye patient ke age amar symptom relief korte hobe. Symptom relief korar jonno amra pain killer diye take chikitsa korbo. Sathe other treatment dibo. Ebong ekhi sathe jodi kono patient er stone ureter e atke jay. Ureter jodi atke jay shekhetre amra ki korte flush therapy ekta kotha bola hoy. Jodi ureter e stone er khetre lower ureter e stone er khetre যে এটা সে একসাথে একসাথে ইন দ্য মর্নিং অর আফটারনুন পেশেন্টের যখন সুবিধা হয় একসাথে একটু বেশি পরিমাণে পানি খাবে এবং উনি ওই সময় ফুসামাইড জাতীয় বা ডায়ুরেটিক্স ওরাল ফর্মে নিলেও হয়। হসপিটালে যদি ভর্তি থাকে সেই ক্ষেত্রে উনি আইভি ফ্লুইড নিতে পারেন, ইঞ্জেকশন ফুসামাইড নিতে পারেন, বাট বাসায় যদি থাকে তাহলে উনি মুখে প্রচুর পানি খাবেন এবং ওই সময় উনি একটা ডায়ুরেটিক্স খাবেন। এটাকে বলা হয় ফার্স্ট থেরাপি। এই কনজারভেটিভ হিসাবে আমরা এটা দিতে পারি। একই সাথে পেশেন্টের পেইন যদি থাকে, পেইন রিলিফের জন্য আমরা অ্যান্টিস্পাসমোডিক দিব। অনেকেই মনে করতে পারেন যে আমরা ইউরেটারকে তো যদি অ্যান্টিস্পাসমোডিক দেই তাহলে ইউরেটার তো তখন স্পাজম হবে না, তাহলে স্টোনটা কীভাবে বের হবে। কিন্তু ফার্স্ট কথা হলো যে মানুষকে ব্যথা দেয়া যাবে না। সো ফার্স্ট সিমটম রিলিফ করতে হবে, এই জন্য অ্যান্টিস্পাজমোডিক দিতে হবে এবং অ্যান্টিস্পাজমোডিক পেইন কমাতে হবে। একই সাথে আমরা ফ্লাশ থেরাপিও দিব। পেইন যখন কমে যাবে তখন আমরা অ্যান্টিস্পাজমোডিক দিব না, তখন ওনাকে আমরা স্টোন বের হওয়ার জন্য অন্যান্য কিছু দিব। সো ইন্ডিকেশনস ফর অ্যাক্টিভ স্টোন রিমুভাল, তাহলে আমরা কখন আমরা স্টোন রিমুভের জন্য আমরা ইন্টারভেনশনে যাব। এটার জন্য আমরা প্রথম অ্যাক্টিভ স্টোন রিমুভালের জন্য স্ট্রংলি রিকমেন্ডেড ইন পেশেন্টস ফুলফিলিং দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কী কী ক্রাইটেরিয়া? যে পেইন ডিসপাইট এডিকুয়েট মেডিকেশন, আমরা যত ধরনের মেডিকেশন আছে আমরা সবই দিচ্ছি বাট তার পেইন কোনোভাবেই কমছে না, এরকম ক্ষেত্রে আমরা দিতে পারি। যত ধরনের মেডিকেশন আছে সব দেওয়ার পরও তার পেইন কমছে না ডিসপাইট এডিকুয়েট মেডিকেশন। ইউরেটারিক স্টোনে পেইনের ক্ষেত্রে আরেকটা কথা বলা হয় যে পেইন মে পারসিস্ট ফর 3 to 5 days ডিসপাইট অল টাইপস অফ পেইন কিলার। এটা এতই সেভিয়ার পেইন, কারো কারো ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে না, ভেরি ফিউ পার্সনের ক্ষেত্রে এরকম হতে পারে। আর কি হতে পারে? যে পারসিস্টেন্ট অবস্ট্রাকশন, দেখা গেল যে অবস্ট্রাকশন আছে, যে অবস্ট্রাকশনটার কারণে হাইড্রো ইউরেটার নেফ্রোসিস হচ্ছে এবং তার রেনাল ফাংশন হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ইন্টারভেনশনে অর স্টোন রিমুভে যেতে হতে পারে। আর কি হতে পারে? স্টোনের জন্য ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হচ্ছে এবং তার রিস্ক হচ্ছে পাইনোফ্রোসিস আর ইউরোসেপসিসের, অথবা যদি প্যাশেন্টের বাইল্যাটারাল অবস্ট্রাকশন থাকে দুই পাশে ইউরেটারে ব্লক, দ্যাট ইজ এমার্জেন্সি, তখন আমাদের স্টোন কোনো একটা ইন্টারভেনশনে যেতে হবে। অ্যান অবস্ট্রাক্টিং ক্যালকুলাস ইন দ্য সোলিটারি কিডনি, তা বাইলেটার অবস্ট্রাকশন হলে যেমন দুই কিডনি ব্লক হয়ে গেল আর যার একটাই কিডনি থাকবে তাহলে একদিকে যদি অবস্ট্রাকশন হলে একই কথা। সো এই সমস্ত ক্ষেত্রে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে আমরা স্টোনের অ্যাক্টিভ স্টোন রিমুভালে আমরা ইন্টারভেনশনে যাব। সো দ্য ইন্ডিকেশনস ফর সার্জারি আমরা যদি আর একভাবে দেখি, যা দি প্রাইমারি ইন্ডিকেশনস ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট ইনক্লুড পেইন ইনফেকশন অবস্ট্রাকশন, তাহলে যদি কোনো প্যাশেন্টের সেভিয়ার পেইন থাকে, তার ইনফেকশন থাকে এবং অবস্ট্রাকশন থাকে, তাহলে আমাদের একটা সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে। বাট এখানে একটু বোঝার ব্যাপার আছে যে পেইন থাকলেই আমরা সাথে সাথেই যাব এমন না, আমরা ওষুধ দিয়ে দেখব, আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে আমরা অবশ্যই ওয়েট করব। বিকজ এটা বলাই আছে যে পেইন মে পারসিস্ট ফর 3 to 5 days ডিসপাইট অল টাইপস অফ পেইন কিলার। সো এরপরও যদি পেইন থাকে সেক্ষেত্রে আমি আগের স্লাইডে যেটা বললাম
এখানে যে পয়েন্টগুলো বলা আছে, এখানে যে পয়েন্টগুলো একটু কোরিলেট করার চেষ্টা করো তোমরা, যে এখানে দেখা যাচ্ছে যে পারসিস্টেন্ট পেইন ডিসপাইট এডিকুয়েট মেডিকেশন, আবার তার অবস্ট্রাকশন দিয়ে রেনাল ফাংশন ইম্পেয়ার্ড, অথবা স্টোনের সাথে ইনফেকশন থাকতেছে, ইনফেকশন দিয়ে অবস্ট্রাকশন করে ইনফেকশন, স্টোন দিয়ে অবস্ট্রাকশন করে ইনফেকশন, সেই ক্ষেত্রে আমাকে অবস্ট্রাকশন রিলিফ না করলে ইনফেকশন কন্ট্রোল হবে না। আবার যদি বাইলেটারাল অবস্ট্রাকশন হয়, এগুলো হলো এমার্জেন্সি। ঠিক তেমনি এখানে আমি আরেকভাবে বলছি যে পেইন যদি থাকে তার মানে অনেক দিন ধরে ওষুধ খেয়ে পেইন রিলিভ হচ্ছে না, ইনফেকশন স্টোন দিয়ে অবস্ট্রাকশন আছে, অ্যান্টিবায়োটিক দিলে এই ইনফেকশন কন্ট্রোল হবে না কারণ অবস্ট্রাকশন হয়ে আছে। এবং একই সাথে যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে পেইন ইনফেকশন অবস্ট্রাকশন এই তিনটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড, এ ধরনের ঘটনা থাকলে আমাকে সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে। আরেকটা হলো আর্জেন্ট ইন্টারভেনশন, হলো যদি অবস্ট্রাকশন কমপ্লিকেটেড হয়ে যায়, ইউরোসেপসিস ডেভেলপ করে, আর যদি রেনাল ফেলিওর ডেভেলপ করে, সলিটারি কিডনি, বাইলেটারাল অবস্ট্রাকশন। তার আগের পৃষ্ঠায় আমি যে কথাগুলো বলছি ওখানে পরের পৃষ্ঠায় কিন্তু আর একটু অন্যভাবে সাজানো, এটা দুইটা কোরিলেট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দ্য সার্জিক্যাল অপশনস, কী কী অপশনস আছে? দ্য অপশনস আর একটা হলো অবস্ট্রাকশন রিলিফ, যদি কোনো প্যাশেন্টের অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে আমাদের আগে অবস্ট্রাকশন রিলিভ করতে হবে। অবস্ট্রাকশন রিলিফ দুইভাবে, একটা হলো আমরা রেট্রোগ্রেড সিস্টোস্কোপি করে ইউরেটারে স্টেন্ট আমরা ইনসার্ট করব, দ্যাট ইজ কল্ড ইউরেট্রাল স্টেন্টিং, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি, যেটাকে আমরা বলি পিসিএন, পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি, দ্যাট ইজ এন্টিগ্রেট। তাহলে আমাকে কিডনিকে ড্রেনেজ করতে হবে, আইদার আমরা ইউরেটার একটা স্টেন্ট দিব, কিডনি স্টেন্টের এক মাথা থাকবে কিডনিতে এবং আর এক মাথা থাকবে ব্লাডারে, সো এটা ড্রেন হবে, অথবা যদি সেটা পসিবল না হয় তাহলে আমরা নেফ্রোস্টমি করব, পারকিউটিনাস নেফ্রোস্টমি করে ড্রেন করতে হবে। এই অবস্ট্রাকশন রিলিফ যদি না করি তাহলে তার ইনফেকশন কন্ট্রোল হবে না। অ্যান্ড দেন দ্য ডেফিনিটিভ সার্জিক্যাল ট্রিটমেন্ট, একমাত্র ইনফেকশন কন্ট্রোল করার পরই আমরা এই ডেফিনিটিভ সার্জারিগুলোতে যেতে পারি। ইনফেকশন থাকা অবস্থায় কোনো অবস্থাতেই ডেফিনিটিভ সার্জারিগুলোতে যাওয়া যাবে না। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি? ESWL, দ্যাট ইজ এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, অ্যান্ড ইউরেটারোস্কোপি মানে ইউআরএস, ইউরেটারো রেনোস্কোপি, সিস্টোস্কোপি করে, একটা বিশেষ ধরনের স্কোপ আছে যেটাকে বলা হয় ইউরেটারো রেনোস্কোপ, সেটা দিয়ে আমরা ইউরেটারোস্কোপ ইউরেটারিক স্টোন নিয়ে আসতে পারি। পিসিএনএল, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি। এছাড়া আছে কি আমাদের যে ওপেন ল্যাপারোস্কোপিক অর রোবোটিক, আমাদের দেশে হয়তো রোবোটিক নাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন ল্যাপারোস্কোপিক অর রোবোটিক, তাহলে ওপেন ল্যাপারোস্কোপিক অর রোবোটিক যে কোনোভাবেই হোক না কেন আমরা পাইরোলিথোটমি করতে পারি, ইউরেটারোলিথোটমি করতে পারি, সিস্টোলিথোটমি করতে পারি। আর অনেক লার্জ স্টোন পুরো কিডনি জুড়ে সেক্ষেত্রে ওপেন অ্যানাট্রোপিক নেফ্রোলিথোটমি বলে। আর একটা কথা এখানে বলা হয় নাই, সেটাকে বলা হয় আরআইআরএস, এটা আমি এখানে ইনক্লুড করি নাই যেহেতু এটা তোমাদের জন্য MBBS লেভেলের জন্য খুব জরুরি না, পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য হয়তো জানা থাকা দরকার। রেট্রোগ্রেড ইন্টাররেনাল সার্জারি, দ্যাট ইজ আমরা সিস্টোস্কোপি করে একটা স্কোপ দিয়ে কিডনির ভিতরের স্টোন আমরা লেজার করে নিয়ে আসতে পারি। তো এটা দেশের বিভিন্ন জায়গায় হয়, এটা বাংলাদেশের শুধু ঢাকাতে না, অনেক জায়গাতেই এ ধরনের লেজার অপারেশন হয়, সরকারিভাবে হয়, বেসরকারিভাবেও হয়, এটাই সবচেয়ে আধুনিক এখন পর্যন্ত। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই প্যাশেন্ট একটা আপার ইউরেটারি স্টোন, এখানে একটা জিনিস খেয়াল করো ইউরেটারে কিন্তু তিনটা পার্ট, অ্যাগেইনস্ট দ্য বোন ইজ কল্ড মিড ইউরেটার, এখানে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট অর আইলিয়াক বোনসের উপরের অংশকে বলা হয় মিড ইউরেটার, এবং অ্যাবাভ দ্য বোনস ইজ কল্ড আপার ইউরেটার, এবং বিলো দ্য বোনস ইজ কল্ড লোয়ার ইউরেটার। এখানে এই স্টোনটা অবস্ট্রাকশন করেছিল যে কারণে আমরা একটা দিস ইজ দ্য স্টেন্ট, আমরা অবস্ট্রাকশন রিলিভ করছি, অবস্ট্রাকশন রিলিভ করে তাকে ইনফেকশন কন্ট্রোল করা হয়েছে। নাও এই প্যাশেন্টের আমরা এর পরবর্তীতে আমরা অপারেশনে গেছি ল্যাপারোস্কোপিক ইউরেটারোলিথোটমি, এখানে দেখা যাচ্ছে দিস ইজ, এখানে ইউরেটারের মধ্যে স্টোন আছে, দিস ইজ দ্য আপার পার্ট অফ দ্য অ্যাবাভ দ্য স্টোন ইউরেটার, অ্যান্ড হিয়ার ইজ দ্য লোয়ার পার্ট।
দিস ইজ দ্য স্টোন, দিস ইজ দ্য স্টোন, দিস ইজ ওটি সেটিংস, পেশেন্ট পজিশন অ্যান্ড দ্য মনিটর শুড বি দ্য সার্জনস আই লেভেল অ্যান্ড only three port, one is camera and two is working port, we can remove laparoscopically the stone. This is another patient x-ray. Here you are seeing that this stone in the upper ureter and also in the kidney, and this is infection, Strayhorn with multiple right renal and upper ureteric stone. So first amar obstruction relief korte hobe, obstruction relief kore patient ke ইনফেকশন কন্ট্রোল করতে হবে, দেন আমরা এই স্টোনের জন্য ডেফিনেটিভ সার্জারিতে যেতে পারি। সো হোয়াট আর দ্য প্রগনোসিস? স্টোন চিকিৎসা করলে যেমন সব স্টোনের চিকিৎসা করার দরকার নাই, ঠিক তেমনি স্টোনের চিকিৎসা করলে আবার স্টোন হতে পারে, বিকজ ইট ইজ এ রিকারেন্ট ডিজিজ। তো মানুষ মনে করে বা ম্যাক্সিমাম প্যাশেন্টরই ধারণা যে কিডনিতে পাথর হলে হয় তার কিডনি নষ্ট হয়ে গেল বা তার কিডনিতে ক্যান্সার হয়ে গেল, সে মারা যাবে, এরকম একটা ধারণা তার মধ্যে হয়ে থাকে। অর্থাৎ এক কিডনিতে স্টোন আরেক কিডনিতে এফেক্ট করতে পারে, এগুলো কিছু ভুল ধারণা। ঠিক তেমনি সে মনে করে যে এই পাথরের চিকিৎসা করলে তার ইহজীবনে আর কখনো পাথর হবে না, দুটোই ভুল ধারণা। সব স্টোনে যেমন চিকিৎসা করার দরকার নাই, ঠিক তেমনি স্টোন একবার যা হয় তার বারবার হতে পারে। এখানে একটা জিনিস দেখানো হচ্ছে যে 14% প্যাশেন্টের 1 ইয়ারে হয় আর 35% প্যাশেন্টের 5 ইয়ার্সে হয়, 52% প্যাশেন্টের 10 ইয়ার্সে হয়। অ্যাকর্ডিং টু বুক, আমাদের সময়কার এডিশনে আজ থেকে 20 বছর আগে যে বুক ছিল তখন বলা হতো গ্রসলি যে 50% রেনাল স্টোনের প্যাশেন্টের বা ইউরিনারি স্টোন প্যাশেন্টের উইদিন 5 ইয়ার্স রিকারেন্স হবে। সেটা এখন দেখা যাচ্ছে যে নেমে আসছে 35%, কারণ স্টোন প্রিভেনশনের জন্য মানুষ কিছুটা অ্যালার্ট হয়ে গেছে, এ কারণেই রিকারেন্স রেট একটু আস্তে আস্তে কমে আসছে। 2012 সালে একটা আমেরিকান স্টাডি ছিল এরকম যে প্যাশেন্টের 50% প্যাশেন্টের স্টোন রিকারেন্স রেট ছিল উইদিন 3 ইয়ার্স, এবং যাদের 3 বছরের মধ্যে রিকারেন্স হয়েছে তাদের মধ্যে 50% প্যাশেন্টের স্থেজ থার্ড টাইম স্টোন হয়েছে উইদিন 2 ইয়ার্স। সো এটা 2012 সালে আমেরিকান ডাটা ছিল, এরকম আমাদের দেশে অ্যাকচুয়ালি কোনো ডাটা নাই। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে প্রিভেন্টিভ মেজারের জন্য 50% থেকে 35% আসছে। আমি যেটা আগে দেখালাম যে এই রেটটা আগে ছিল 50%, এই রেটটা 35% আসছে। যে প্রিভেনশন প্ল্যানের জন্য আমরা সেই প্ল্যানে যেতে পারি। তো কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে প্রোটিন ইনটেক, যে 60 গ্রামের বেশি প্রোটিন আমরা যারা স্টোন ডিজিজের প্যাশেন্ট বা রিক্স ফ্যাক্টর আছে যাদের স্টোন হওয়ার, তাদের ক্ষেত্রে আমরা এটা মানা করব, অ্যাভয়েড করতে বলবো 60 গ্রামের যে বেশি পার ডে, কারণ এটা ডিক্রিজ করে ইউরিনারি এক্সক্রিশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ইউরিক অ্যাসিড। অ্যান্ড সেকেন্ড থিং ইজ সোডিয়াম ইনটেক শুড বি 3-5 গ্রাম পার ডে। আমরা নর্মালি বলা হয় যে একজন হিউম্যান বিং 5 গ্রাম লবণ খায়, সোডিয়াম মিনস সোডিয়াম ক্লোরাইড, 5 গ্রাম লবণ খায়। সো যাদের স্টোন হয় তাদের ক্ষেত্রে এটাকে 5 থেকে আরও নিচে নেমে আনতে হবে, 3-4 গ্রাম, এবং টেবল সল্ট খাওয়া যাবে না, মানে ভাতের সাথে এক্সট্রা লবণ নেওয়া যাবে না। কারণটা হলো হাই সোডিয়াম ফুডস এটা খাওয়া যাবে না, বিকজ সোডিয়াম কম্পিটস উইথ ক্যালসিয়াম ফর রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনি টিউবিল। তোমরা জানো লুপ অফ হেনলি, কিডনি টিউবিল, এখানে যে রিঅ্যাবজর্পশন হয় সোডিয়ামটা ক্যালসিয়ামের সাথে কম্পিট করে, যে কারণে যদি সোডিয়াম বেশি খাই তাহলে কী হবে, সোডিয়াম বেশি খেলে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন বেশি হবে, তাহলে ক্যালসিয়াম বেশি ইউরিনে এক্সক্রিশন হয়ে যাবে, তাহলে একদিকে বডিতে শর্টেজ হবে আরেকদিকে প্রিসিপিটেট হয়, স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে। সো লো ক্যালসিয়াম ডায়েট নট জেনারেলি রিকমেন্ডেড। আর একটা ভুল ধারণা হলো যে যদি কারো স্টোন ডিজিজ হয় তখন দেখা যায় যে তাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া যাবে না, নো, লো ক্যালসিয়াম ডায়েট আর নট জেনারেলি রিকমেন্ডেড।
এক্সেপ্ট ফর ট্রু অ্যাবজর্পটিভ হাইপারক্যালসিউরিয়া। তা নর্মালি নর্মালি আমরা স্টোন থাকলেও যে ক্যালসিয়াম ডায়েট লো খাবে এমন না। কারণ হলো যে যদি লিমিটেড ক্যালসিয়াম খায় তাহলে স্পেশালি ওমেনে অস্টিওপোরোসিস হবে, এবং এটা দেখা গেছে যে ডাজ নট প্রিভেন্ট রেনাল স্টোন। ক্যালসিয়াম কম খেয়ে কখনই রেনাল স্টোন প্রিভেন্ট করা যায় না, এর মেকানিজম অন্য জায়গায়। এ কারণে অ্যান অ্যাভয়েড ইনটেক অফ অক্সালেট কন্টেনিং ফুডস। ইয়েস, ক্যালসিয়াম একাকি কিন্তু স্টোন ফর্ম করতে পারে না, ক্যালসিয়াম অন্য কিছুর সাথে বাইন্ড করে করে। এবং মোস্ট কমন আমি যেটা আগে দেখিয়েছিলাম 75% স্টোন ক্যালসিয়াম স্টোন, দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এবং সেই ক্যালসিয়াম অক্সালেট স্টোনের জন্য আপনি অক্সালেট কন্টেনিং ফুড আমরা অ্যাভয়েড করতে পারি, অক্সালেট কন্টেনিং ফুডস অ্যাভয়েড করতে পারি, কিন্তু ক্যালসিয়াম কন্টেনিং ফুড অ্যাভয়েড করা যাবে না। অ্যান্ড নাও দ্য ওয়াটার ইনটেক। অফকোর্স ওয়াটার ইনটেক এডিকুয়েট থাকতে হবে। আমি আগে একটা স্লাইডে বলছি যে ইউরিন কালার যাদের স্টোন একবার হয়ে গেছে অথবা যাদের স্টোন হওয়ার রিস্ক ফ্যাক্টর আছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে বা তার এমন পেশা যে পেশায় তার প্রচুর সোয়েটিং হয়, সেরকম রোগীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে তাকে পানি খেতে হবে, এবং সে পানি খেয়ে তাকে ইউরিনের কালার ওয়াটারি কালার রাখতে হবে। একই সাথে এখন এমন মনে করা যাবে না যে আমি 24 ঘন্টায় ডক্টর বলছে 3 লিটার পানি খেতে, তো 3 লিটার আমি দুই ভাগ খেলাম, সকালে খেলাম আর রাতে খেলাম, তা না। তাকে এখানে বলা হচ্ছে যে এভরি 1 to 2 hours তাকে ফ্রিকুয়েন্টলি পানি খেতে হবে, অল্প অল্প করে বারবারই খাবে, যাতে তার ইউরিনটা কনসেন্ট্রেটেড না হয়, ইউরিনের নর্মাল কালার ইউলিশ ইউলিশ কালার না হয়। এবং একই সাথে যাদের স্টোন হয়ে গেছে একবার তাদের ক্ষেত্রে বলা হয় ড্রিঙ্ক 2 glasses অফ ওয়াটার অ্যাট বেড টাইম অ্যান্ড অ্যান এডিশনাল গ্লাস অ্যাট ইজ নাইট টাইম ইভিনিং টু প্রিভেন্ট ইউরিন ফ্রম বিকামিং টু কনসেন্ট্রেটেড ডিউরিং দ্য নাইট। মানে রাতে পানি না খাওয়ার কারণে ইউরিন যাতে কনসেন্ট্রেটেড না হয়, এজন্য যদি রাতে ঘুম ভেঙে যায় তাহলে পানি খেয়ে নেবেন, এটা বলা হয়। ঘুম না ভাঙলে পানি খাওয়ার জন্য বা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পানি খাওয়ার দরকার নাই, অতটা জরুরি না, বাট ইট ইজ বেটার, ইট ইজ বেটার যে তার বেড টাইমে পানি খাবে এবং রাতে ঘুম ভাঙলে সে পানি খাবে। বাট নট ফর অল পেশেন্ট, দিস ইজ অনলি ফর স্টোন ডিজিজেস পেশেন্ট টু প্রিভেন্ট রিকারেন্স অ্যান্ড দোজ পিপল হু আর ওয়ার্কিং ভেরি হট ক্লাইমেট আর ইন দ্য সানলাইট অর দোজ হু দ্য ক্লোজ রিলেটিভ লাইক আদার ব্রাদার সিস্টার মামা চাচা খালা ফুপু এরকম ব্লাড রিলেটেড পার্সনের স্টোন হয়ে গেছে, তাদের যেহেতু রিস্ক ফ্যাক্টর আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তারাই শুধুমাত্র এইটা করবে। অ্যাভয়েড অ্যাক্টিভিটিস লিডিং টু সাডেন ইনক্রিজেস ইন এনভায়রনমেন্টাল টেম্পারেচার, মানে হঠাৎ করে টেম্পারেচার হট হিউমিড ইয়াতে ক্লাইমেটে যাওয়া যাবে না, সে ধরনের ইয়াতে কাজ করা যাবে না। এবং যদি কোনো কারণে করতে হয় তাকে বলতে প্রচুর পানি খাবেন, ইউরিন কালার যেন পানির মতো থাকে, এবং অবশ্যই তারা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট কনসাল্ট করবে। সো নাও আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি, দ্য টেক হোম মেসেজ। হোয়াট ইজ দ্য টেক হোম মেসেজ? এটা এটা আমাদের চিন্তা করতে হবে, যেহেতু ইউরিনারি স্টোন ডিজিজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইউরোলজি। সো দ্য টেক হোম মেসেজ নাম্বার 1, ইউরিনারি স্টোন ডিজিজ ইজ লাইফ লং ডিজিজ। তাহলে স্টোন ডিজিজ দ্য লাইফ লং ডিজিজ, ওয়ান্স স্টোন অলওয়েজ স্টোন, এটা মনে রাখতে হবে যে যার একবার স্টোন হয়েছে এটা আর আপনি আপনার জীবন থেকে এটা সারবে না, আপনাকে স্টোন নিয়েই থাকতে হবে, এটা আপনাকে মেন্টালি মেনে নিতে হবে, আপনাকে সেই প্রিপারেশন নিতে হবে। সো দ্য ওয়ান্স স্টোন অলওয়েজ স্টোন, সো নো সিমটমস অর অবস্ট্রাকশন, নো ট্রিটমেন্ট অর ইন্টারভেনশন। যেহেতু স্টোন ডিজিজ ইজ এ লাইফ লং ডিজিজ, কাজেই নো সিমটম অর অবস্ট্রাকশন, নো ট্রিটমেন্ট অর নো ইন্টারভেনশন। যদি সিমটম থাকে, অবস্ট্রাকশন থাকে, তখনই আমরা ট্রিটমেন্টে যাব বা ইন্টারভেনশনে যাব। অর্গানিজম ডেন্সিটি ইন স্টোনস ইজ জাস্ট নেক্সট টু ফিকাল ম্যাটার। বলা হয় যে ওয়ার্ল্ডে যত পদার্থ আছে এর মধ্যে ফিকাল ম্যাটারে সবচেয়ে বেশি অর্গানিজম থাকে, এবং সেকেন্ড অর্গানিজমের ডেন্সিটি হলো স্টোন।
এজন্য কিডনির মধ্যে স্টোন আছে, আমরা যদি স্টেন ব্রেকডাউন করি স্টোন, তখন সেই অর্গানিজমগুলো স্পিড আউট হয়ে যায়। এজন্য বলা হয় যে বিফোর স্টোন রিমুভাল ইউটিআই শুড বি ট্রিটেড, আমাকে অর্গানিজম ফ্রি করতে হবে ইউরিনারি ট্র্যাক্টকে, নাহলে আমরা যদি স্টোন ব্রেকডাউন করি, ESWL লাইক এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি করি, অথবা ইউরেটারো রেনোস্কোপি করে করি, অথবা লেজার করি, ইভেন আমরা যদি ইনফেকশন থাকে তাহলে ওপেন অপারেশনও করা যাবে না, বিকজ ওই সময় ইউরেটার ফ্রাজাইল থাকে এবং সেটা ঠিক মতো রিপেয়ার করা যাবে না, নানাবিধ প্রবলেম হতে পারে। এই নানাবিধ প্রবলেমের কারণে অর্গানিজম ফ্রি করেই তারপরে আমাদের ইন্টারভেনশনে যেতে হবে। সামটাইমস স্টোন ক্লিয়ারেন্স নিডস মোর দ্যান ওয়ান মডালিটিস অফ ট্রিটমেন্ট। অনেক সময় মানুষ মনে করে যে আমার তো স্টোন হয়েছে, একবার অপারেশনগুলি ঠিক হয়ে যাবে। নো, এটা এমন একটা ব্যাপার, এটা মনে রাখতে হবে যে গলব্লাডার স্টোনের জন্য উই রিমুভ দ্য গলব্লাডার, অপারেশনের নাম কলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক হোক আর রোবোটিক্স হোক আর ওপেন হোক, গলব্লাডার স্টোন ট্রিটমেন্ট ইজ কলেসিস্টেক্টমি। বাট রেনাল স্টোন বা ইউরিনারি স্টোনের ট্রিটমেন্ট কিন্তু কোনো কিছু কেটে ফেলা না, যে কিডনিতে স্টোন, কিডনি কেটে ফেলছি না আমরা, বা ইউরেটার স্টোন, ইউরেটা কেটে ফেলছি না আমরা, জাস্ট স্টোন রিমুভ করব। সেক্ষেত্রে অনেক সময় স্টোনের পজিশনগত কারণে সব স্টোন ক্লিয়ারেন্স নাও হতে পারে, তখন আমাদের ডাবল মডালিটিস ট্রিটমেন্ট লাগতে পারে। অনেক সময় দেখা গেল পারকিউটিনিয়াস আমরা স্টোন রিমুভ করলাম, পরবর্তীতে আবার ESWL লাগতে পারে, আবার কখনো হয়তো ওপেন করলাম আবার ESWL লাগতে পারে, এ ধরনের মডালিটিস অফ ট্রিটমেন্ট লাগতে পারে। সো সামটাইমস স্টোন ক্লিয়ারেন্স নিডস মোর দ্যান ওয়ান মডালিটিস অফ ট্রিটমেন্ট। সো দিস আর দ্য টেক হোম মেসেজ। সো থ্যাংক ইউ ফর লিসেনিং। আমি তোমাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এটা অ্যান্সার দিব। ওকে, তোমাদের কোনো কমেন্টস যদি না থাকে, সো নেক্সট ক্লাসে, নেক্সট দিন তোমাদের ক্লাস হবে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট নিয়ে নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। সো আই এম কনক্লুডিং।